প্রথম প্রশ্ন রাতের বেলা আয়াতুল কুরসি পরে হাতে তিনটা তালি দিলে কি কি মঙ্গল হয় দয়া করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন মহিলাদের নামাজে রুকু করার সঠিক নিয়ম কি। চতুর্থ প্রশ্ন শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে কি না পঞ্চম প্রশ্ন কোনো অসুস্থতা ছাড়া সুন্নাত নামাজ কি বসে বসে আদায় করা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালুস্লামু আল্লাহ নবী প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় তথা প্রশ্নোত্তর পর্বে চলে যাই একটি প্রশ্ন ছিল যে কোনো অসুস্থতা ছাড়া সুন্নাত নামাজ কি বসে বসে আদায় করা যাবে দেখুন প্রদর্শক কোনো অসুস্থতা ছাড়া অথবা অজর ছাড়া সুন্নত বা নফল নামাজ আদায় করা সম্পর্কে হাদিসেই রয়েছে আলহি ওসাল্লাম বলেছেন যে কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়ে আর যদি কেউ বসে পড়ে তাহলে দাঁড়িয়ে পড়া ব্যক্তির চেয়ে বসে পড়া ব্যক্তি অর্ধেক স্বভাব পাবে তো এটি এই হাদিসটি হলো নফল নামাজ বা সুন্নত নামাজের ব্যাপারে ফরজ এবং ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া বৈধ হবে না কেননা নামাজের মধ্যে কিয়াব একটি ফরজের অন্তর্ভুক্ত এই ফরজ বা ওয়াজিব নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে প্রয়োজন ছাড়া যদি বসে পড়ে তাহলে তার নামাজ হবে না হ্যাঁ প্রয়োজন যদি থাকে তার যদি দাঁড়ানোর সক্ষমতা না থাকে তাহলে সে অবশ্য বসে নামাজ আদায় করতে পারে তবে সুন্নত এবং নফল নামাজ এটা সে ওজোর না থাকলে বা সক্ষমতা থাকা সত্ত্বেও বসে যদি আদায় করে তাহলে নামাজ হয়ে যাবে নামাজ যে হবে না বিষয়টি এমন নয় নামাজ হয়ে যাবে তবে তার স্বয়াব কম হবে এজন্য উচিত হলো সুন্নত বা নফল নামাজগুলো সক্ষমতা থাকলে অবশ্যই দাঁড়িয়ে আদায় করবে বসে আদায় করবে না কারণ এক্ষেত্রে স্বয়াব কম হবে তবে যদি কেউ অসুস্থতার কারণ অপরগতার কারণে যদি বসে বসে নামাজ আদায় করে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পরিপূর্ণ সবাব দান করবেন এরপরে একটি প্রশ্ন ছিল যে শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে কি না দেখুন প্রদর্শক এ সম্পর্কে আমাদের সমাজে দুই ধরনের মানুষ রয়েছে বিশেষভাবে লাম আজহাবিরা লাম আজহাবি ভাইয়ারা বলে থাকেন যে আল্লাহ আল্লাহ বলে কোনো জিকির নেই এই আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে না দেখুন রিসুলসল আল্লাহ আলি ওয়াশাল্লামের অসংখ্য আদিস এবং কোরআনুল করিমের বেশ কিছু আয়াতের মাধ্যমে মাধ্যমে এটা স্পষ্ট হয় যে আল্লাহ আল্লাহ জিকির করা বৈধ জায়েজ হবে কেননা আল্লাহ তালাই আল্লাহ তালার স্মরণ বেশি বেশি করতে বলেছেন এবং আল্লাহ তাআলার স্মরণ এই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে হয় এমন কি রেসুলের হাদিসের মধ্যেও রয়েছে যে কেয়ামত কায়েম হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির দুনিয়াতে থাকবে তো আল্লাহ আল্লাহ বা আল্লাহ আল্লাহর জিকির এটি কোরআন হাদিস সমর্থিত একটি জিকির বিশেষভাবে কোনো হক্কানি শায়খ যদি কোনো ব্যক্তির তাজকিয়ার জন্য উপযুক্ত মনে করেন আল্লাহ আল্লাহ জিকির করলে এবং এটার কলবের উপর খুব অনেক বেশি প্রভাব পড়ে আল্লাহ আল্লাহ জিকিরের কলব পরিষ্কার হওয়ার জন্য এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এবং আল্লাহমুখী হওয়া আখেরাতমুখী হওয়ার জন্য এই আল্লাহ আল্লাহ জিকিরের বেশ ফায়দা রয়েছে এজন্য বিশেষভাবে কোনো শায়েক যদি এই অজিফা দেন বা আল্লাহ আল্লাহ জিকির করতে বলেন বলেন তাহলে অবশ্যই এটা জায়েজ এবং বৈধ এছাড়াও সাধারণ অবস্থায়ও আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ হবে কেননা এটা আল্লাহর স্মরণের অন্যতম একটি মাধ্যম এরপরে একটি প্রশ্ন ছিল যে মহিলাদের নামাজে রুকু করার সঠিক নিয়ম কি দেখুন এ সম্পর্কেও আহলে হাদিস ভাইয়েরা বলে থাকেন যে মহিলাদের নামাজের রুকু সেজদা কথা মহিলাদের নামাজের সকল নিয়ম পুরুষদের মতো তবে রসুলসল্লাহ আলহি ওসাল্লামের অসংখ্য হাদিস সাহাবাইকরামের আসার এবং সাহাবাইকরামের আমলের মাধ্যমে এটা স্পষ্ট হয় যে মহিলা এবং পুরুষদের নামাজে বেশ কিছু পার্থক্য রয়েছে কেননা পুরুষরা কিছুটা ছড়িয়ে নামাজ পড়ে আর মহিলাদের জন্য উচিত হলো কিছুটা আটোসাটো হয়ে নামাজ পড়া এটাই তাদের জন্য পর্দার জন্য অধিক উপযুক্ত এবং সাহাবাইকরামের আমলের মাধ্যমে রেসুলের হাদিসের মাধ্যমেও এই বিষয়টি সমর্থিত এই জন্য মহিলাদের রুকুর ক্ষেত্রে প্রশ্ন প্রশ্নের ক্ষেত্রে তো রুকুর ক্ষেত্রে মহিলাদের জন্য সহিভাবে রুকুর পদ্ধতি হলো তারা একেবারে পুরুষদের মতো নুয়ে তারপরে হাতকে ছড়িয়ে দিয়ে রুকু করবে না বরং তারা হাতকে পাজরের সাথে লাগিয়ে রাখবে এবং কিছুটা নুয়ে তারপরে তারা হাঁটুর কাছাকাছি বা হাঁটুর উপরে হাত রাখবে এই পাজর থেকে তারা হাত ছড়িয়ে রাখবে না পুরুষরা যেভাবে একেবারে ছড়িয়ে হাত আলাদা করে পাজর থেকে রুকু দেয় মহিলাদের জন্য এটা সহি পদ্ধতি নয় বরং মহিলাদের জন্য সহি পদ্ধতি হলো তারা হাতকে পাজরের সাথে লাগিয়ে রাখবে আটোসাটো হয়ে রুকু করবে সিজদার পদ্ধতিও তাদের জন্য আটো হয়ে তথা জমিনের সাথে হাতকে বিছিয়ে দিয়ে তারপরে তারা সিজদা করবে এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন বেশ কিছু স্বপ্ন এমন রয়েছে যেগুলো আল্লাহ তালা তার বান্দাদেরকে সুসংবাদ তথা খুশির বার্তা দেওয়ার জন্য দেখিয়ে থাকেন এবং এই সেই স্বপ্নগুলো আল্লাহর দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্যি এবং তার ব্যাখ্যাও সহি ব্যাখ্যা রয়েছে তবে শয়তান যেই স্বপ্নগুলো দেখায় অথবা মানুষের অলিক কল্পনা থেকে যেই স্বপ্নগুলো আসে সেগুলোর নির্ধারিত কোনো বা সত্যি কোনো ব্যাখ্যা হয় না তবে আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো আল্লাহ তালা বান্দাকে সুসংবাদ বা সতর্ক বার্তামূলক দেখানো স্বপ্নগুলোর সেই ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ ইমাম মুহম্মদ ইবনে সিরিন আলাই তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিন্তু আপ তা ইয়ার মধ্যে উল্লেখ করেছেন আমরা সেখান থেকে খুশির বার্তামূলক কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেন স্বপ্নে যদি কেউ তাজবি পাঠ করতে দেখে দেখে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অথবা যে কোনো জিকির করতে দেখে তাজবি পাঠ করতে দেখার একটি ব্যাখ্যা হলো আল্লাহ তালার পক্ষ থেকে সে খুশির বার্তা লাভ করবে ইনশাল্লাহ বিশেষভাবে সে দিনের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে এবং সে দিনের উপর মজবুতভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ এবং সে আল্লাহ তালার অনুগত শীল বান্দা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে তাসবি রাখতে দেখে অর্থাৎ তাসবির দানা রয়েছে তার কাছে কিন্তু সে তাসবি পড়ছে না এমন স্বপ্ন দেখলে এটি তার জন্য একটি সতর্ক বার্তা যে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বা এটি তার জন্য বিপদ আপদের একটি বার্তা তবে এর বিনিময়ে সে তালার পক্ষ থেকে প্রতিদান পাবে স্বভাব পাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে তাকবীর পাঠ করছে আল্লাহ আকবর বলছে বিশেষভাবে আল্লাহ আকবর বলার অন্যতম একটি ব্যাখ্যা হলো যে সে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত থাকবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে পারবে না ইনশাআল্লাহ আল্লাহতালা তাকে দুঃশ্মনের দুশ্মনী থেকে নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ তো যাই হোক এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে রাতের বেলা আয়াতুল কুরসি পরে হাতে তিনটা তালি দিলে কি কি মঙ্গল হয় দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক এ সম্পর্কে অর্থাৎ রাতে যদি আয়াতুল কুরসি পরে হাতে তিনটা তালি দেওয়া হয় তাহলে সেই হাতের তালির আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদিন ততদূর পর্যন্ত কোনো চোর ডাকাত আসতে পারে না কোনো শত্রু আসতে পারে না খারাপ জিন ভূত ইত্যাদি আসতে পারে না এই সমস্ত কথা সমাজে প্রচলিত রয়েছে এবং এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা হ্যাঁ আয়াতুল কুরসির যে ফজিলাত রয়েছে সেটার জন্য হাতে তালি দেয়া অথবা হাতে তালির আওয়াজ যতদূর যায় এই ধরনের কোনো কথা প্রয়োজন নেই এবং এই কথাগুলো কোরআন হাদিসে বর্ণিত নয় বরং আয়াতুল কুরসির বেশ ফজিলত রয়েছে যেই ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় বিশেষভাবে যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠের কথা হাদিসের মধ্যে রয়েছে এই জন্য এই আমলগুলো করা যেতে পারে এবং এই আমল করলে তাহলে সে অবশ্যই এর ফায়দা পাবে আল্লাহ তালা যাবতীয় খারাবি থেকে তাকে নিরাপদ রাখবেন ইনশা তবে সেটার জন্য হাতে তালি দিতে হবে এই ধরনের কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত নেই এগুলো বানোয়াট কথা